মাদারীপুরের শিবচরের বাংলা বাজার শিমুলিয়ানো রোডের কাঁঠালবাড়ি ঘাটে ব্ল্যাকহেডের সাথে স্পিডবোটের ধাক্কার ঘটনায় 26 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে 3 জন শিশু, 1 জন নারী রয়েছেন। এছাড়া আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 5 জন। এদিকে এই ঘটনা খতিয়ে দেখার জন্য 6 সদস্যের একটি কমিটি করেছে মাদারীপুর জেলা প্রশাসন। মাদারীপুর প্রতিনিধি এস এম আজহার হোসেনের তথ্য ও ভিডিও চিত্র ডেস্ক রিপোর্ট। সকাল 7টার দিকে কাঁঠালবাড়ি ঘাটে নদীতে নোঙ্গর করে রাখা একটি বাল্কহেডের সাথে শিমুলিয়া থেকে যাত্রী বোঝাই একটি স্পিডবোট পেছন থেকে ধাক্কা দিলে স্পিডবোটটি দুমড়ে মুচড়ে যায়। এরপর ফায়ার সার্ভিস এলাকাবাসীর সহযোগিতায় একে একে 26টি লাশ উদ্ধার করে এবং 5 জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এখনো পুলিশ ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তারা দেখছে, দেখার পরে আমরা বাসায় থেকে আয়া দূর বেরিয়ে আয়া এই উদ্ধার কাজ আমরা করছি। পুরাতন কাঁঠালবাড়ি ঘাটে এসে একটা বলগেট সেখানে থামানো অবস্থায় সেই স্পিডবোটটা নিয়ন্ত্রণ হারিয়ে বলগেটের সাথে জোরে ধাক্কা খেয়ে সঙ্গে সঙ্গে ওখানে তারা এটা স্পিডবোটটা ভেঙে দুর্ঘটনায় পতিত হয়ে যারা যাত্রী যারা ছিল তারা পড়ে যায় নদীতে। সেখানে তারপরে উদ্ধার অভিযান চলছে আমাদের। এই ঘটনায় খতিয়ে দেখার জন্য স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে আহ্বায়ক করে 6 সদস্যের কমিটি এবং তাদের 11 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। এই ঘটনাটা খতিয়ে দেখার জন্য আমরা তদন্ত কমিটি গঠন করেছি। উপপরিচালক স্থানীয় সরকারের আহ্বায়ক থাকবেন, উপজেলা নির্বাহী অফিসার থাকবেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবেন, একজন নৌ পুলিশের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, আমাদের শিবচর থানা পুলিশের একজন প্রতিনিধি থাকবেন এবং আমাদের বিআইডব্লিউটি এর প্রতিনিধি আছেন। নিউজ ডেস্ক সিএনএন বাংলা। ঝিনাইদহে করোনার প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়া এক কৃষকের পাকা ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার মুরারিদহ গ্রামের হতদরিদ্র কৃষক আক্কাস আলীর জমির ধান কেটে দেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। ঝিনাইদহ প্রতিনিধি জাহিনুর রহমান তারিক জানিয়েছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষক আক্কাস আলীর 2 বিঘা জমির পাকা ধান কেটে দেন তারা। এই কর্মসূচিতে অংশ নেন জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের নেতৃত্বে প্রায় 30 জন ছাত্রলীগ কর্মী। জমির ধান কেটে দেওয়ায় খুশি কৃষক আক্কাস আলী। পটুয়াখালীতে মোহাম্মদ কালাম নামে এক গাঁজা কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। পটুয়াখালী প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার সন্ধ্যায় গাঁজা সহ তাকে গ্রেফতার করে র‍্যাব-৮। র‍্যাব জানায় উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামিকে পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এই ব্যাপারে র‍্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। গ্রেফতারকৃত আসামির বাড়ি কলাপাড়া থানার দক্ষিণ দৌলতপুরে। কালাম দীর্ঘদিন ধরে এলাকাতে গাঁজার ব্যবসা করে আসছিলেন বলে জানায় র‍্যাব। সাভারের তেঁতুলঝরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর করোনা থেকে সুস্থ হয়ে ফিরেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। রোববার সকালে তেঁতুলছড়া ইউনিয়ন পরিষদ চত্বরে 90 জন মানুষের মাঝে ভিজিডির 30 কেজি চাল ও নিজস্ব অর্থায়নে ঈদ উপহার হিসেবে শতাধিক শাড়ি বিতরণ করেন। সাভার থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলছড়া ইউনিয়ন পরিষদের সচিব
মীর আব্দুল বারেক, তেতুলছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ইউপি সদস্য ফিরোজ কাজল, রফিকুল ইসলাম ও তেতুলছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুমন, যুবলীগ নেতা সাইদুল, ছাত্রলীগ নেতা আবির মাসুম সহ আরও অনেকে।